মনোনয়ন পর্বের পঞ্চম দিনও ছবিটা বদলালো না। এই মুহূর্তে সরাসরি আপনাদের নিয়ে যাব দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং এ। ইতিমধ্যে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। সরাসরি কথা বলার জন্য আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি উজ্জ্বল মুখোপাধ্যায়। উজ্জ্বল, ঠিক কি কারণে এই উত্তেজনা, কি পরিস্থিতি এখন? এবং আজকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ওখানে মনোনয়ন জমা দেওয়া হবে। এবং দেখতে পাচ্ছে যে ছবি আমরা অনেক কষ্টে দেখাতে পাচ্ছি, মাঝখানে র‍্যাপ রয়েছে, কিন্তু রাষ্ট্র রীতিমতন দুদিক থেকে ঘুরে ফেলা হয়। এবং তৃণমূলের সমর্থকরা তারা কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে এবং প্রত্যেকের হাতে লাঠি বাঁশ সেগুলো নিয়ে তারা কিন্তু পুলিশের সামনে রয়েছে। র‍্যাপ কার্যত কোনো ভাষা তারা ক্রমাগত একদিকে সরে যাচ্ছে। এবং আমরা যে ছবি দেখাচ্ছি, দেখো সেখানে সেখানে কিন্তু র‍্যাপকে ঘিরে ধরেই বিক্ষোভ চলছে, র‍্যাপকে ঘিরে ধরেই কিন্তু এখানে বিক্ষোভ চলছে। একদিনের কোনো উত্তেজনা, এই গোটা অঞ্চল ঘিরে কোনো উত্তেজনা। এবং এখানে কিন্তু নির্বাচনের আগে এই গোটা ক্যানিং অঞ্চল গতকাল আমরা দেখেছি বিজেপির জেলা কর্মী সমর্থকরা এসেছিলেন মনোনয়নপত্র জমা দিতে, তারা দিতে পারেননি। আজকে মূলত যে কারণে উত্তেজনা হচ্ছে, এটা তৃণমূলের দুটো গোষ্ঠীর মধ্যে লড়াই। তৃণমূলের উজ্জ্বল, তুমি আমাদের সঙ্গে থাকো। গতকালও আমরা দেখেছিলাম যেভাবে ক্যানিং উত্তপ্ত হয়ে ওঠে এবং সেখানে যান বিজেপির প্রতিনিধিরা। সজল ঘোষ আমরা দেখেছিলাম, প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, তারা যান বিজেপি প্রার্থীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়া হয় অভিযোগ ওঠে শাসক দলের বিরুদ্ধে। এবং সেখানে ঘটনাস্থলে গিয়ে মনোনয়ন জমা দিতে যে বিজেপি প্রার্থীরা যান, তাদেরকে সুরক্ষা দিতে যান বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল, বিজেপি নেতা সজল ঘোষ। আর কালকের পর আজ মনোনয়ন পর্বের পঞ্চম দিনেও সেই একই ছবি ক্যানিং এ, চূড়ান্ত উত্তেজনার পরিস্থিতি। তৃণমূল কর্মীরা আজ মনোনয়ন পর্ব দিতে যান এবং সেখানে তাদের আটকায় পুলিশ। তৃণমূলের যারা প্রার্থী, যারা মনোনয়ন জমা দিতে গিয়েছেন এবং তৃণমূলের কর্মী সমর্থক, তাদের হাতে লাঠি আছে এমনটাই অভিযোগ সামনে আসছে। যদিও ঘটনাস্থলে রয়েছে বিশাল পুলিশ বাহিনী, র‍্যাফও নামানো হয়েছে, তবু এই অশান্তির ছবি কিন্তু বদলাচ্ছে না। মনোনয়ন পর্বের শুরুর দিন থেকে যে ছবি আমরা দেখেছি, পঞ্চম দিনে এসেও সেই একই ছবি বহাল থাকলো। গতকালও একদিকে ভাঙর, অন্যদিকে ক্যানিং, দফায় দফায় উত্তেজনা ছড়িয়ে পড়ে গতকাল ক্যানিং এ। সেখানে আমরা দেখেছিলাম কিভাবে বিজেপির মনোনয়ন জমা দিতে গিয়ে প্রার্থীরা আক্রান্ত হয়েছিলেন, সেই অভিযোগ সামনে আসে। রক্ত ঝরে এক বিজেপির মণ্ডল সহসভাপতি তার মুখ থেকে এবং তাদেরকে রক্ষা করতে যান বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিব্রেওয়াল এবং বিজেপি নেতা সজল ঘোষ। এবং এরপর গতকালের সেই উত্তেজনার পর আজও ক্যানিং এ সেই একই ছবি। মনোনয়নের পঞ্চম দিনেও বদলালো না অশান্তির ছবিটা, সংঘর্ষের ছবি। সকাল ১১টা থেকে মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, আর তার কিছুক্ষণ আগে থেকেই শুরু হয়ে গেল সেই অশান্তি, সেই সংঘর্ষ। মনোনয়নের আছে ফুটছে বাংলা, পঞ্চায়েত ভোটের মনোনয়ন ঘিরে শুরুর দিন থেকে, অর্থাৎ গত শুক্রবার থেকে শুরু হয়েছে এই মনোনয়ন পর্ব। মাঝখানে শুধু রবিবার এই অশান্তির ছবি আমাদের দেখতে হয়নি, কিন্তু আজ পঞ্চম দিনেও সেই একই ছবি দেখতে হচ্ছে আমাদের।